যে সাজেশনটা আছে সেই সাজেশনের পিডিএফটা কিন্তু তোমার ফ্রিতে পেয়ে যাবা। সেই অনুযায়ী অল্প পড়াশোনা করেও তুমি কিন্তু ভার্সিটিতে খুব ভালো সাবজেক্ট কিন্তু চান্সও পেয়ে যাবা। আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের টপিকটা হলো গুচ্ছ ভর্তি পরীক্ষায় টপ 100 এর মধ্যে থাকতে গেলে তোমাকে এখন থেকে কিভাবে ভর্তি প্রস্তুতি নিতে হবে এ বিষয়ে তোমাদের ক্লিয়ার ধারণা দিয়ে দিব। তো তোমরা যারা সায়েন্সের ইউনিটে পরীক্ষা দিবা অথবা তোমরা যারা মানবিকের ইউনিটে পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে আসলে কিভাবে প্রস্তুতিটা নিতে হবে বা কিভাবে কোশ্চেন ব্যাংক পড়তে হবে এ বিষয়ে সকল কিছু এই ভিডিওতে আলোচনা করব। এজন্য অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। তো ভার্সিটি ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ মার্ক তুলতে গেলে সর্বপ্রথম তোমাকে যেটা করতে হবে তোমাকে কোশ্চেন ব্যাংক বা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। অর্থাৎ প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস বলতে বোঝাচ্ছে যে বিগত সালে 10 বছরের ভিতরে গুচ্ছভুক্ত যে 22টা বিশ্ববিদ্যালয় আছে এর ভিতরে কী কী ধরনের প্রশ্ন আসছে, একটা অধ্যায়ের কোথা থেকে কোন ধরনের প্রশ্ন আসছে এগুলো তো সম্পর্কে তোমাকে ধারণা নিতে হবে। কারণ তুমি যদি একটা অধ্যায়ের জন্য কোন কোন ফর্মুলা গুরুত্বপূর্ণ, কোন কোন টপিক গুরুত্বপূর্ণ এটা যদি বুঝতে পারো তাহলে ভর্তি পরীক্ষায় যেহেতু ওই জায়গাগুলো থেকে প্রশ্ন আসবে তাহলে তুমি ভর্তি পরীক্ষায় যে খুব ইজিলি তুমি ভালো মার্ক তুলতে পারবা এবং ভালো সাবজেক্টে টপ সাবজেক্টে কিন্তু চান্সও পেয়ে যাবা। এর জন্য তোমাকে প্রথম তাহলে কী করতে হবে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে। এখন কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিসের মাধ্যমে তাহলে তোমাকে প্রথম যেটা করতে হবে তোমাকে টাইপ খুঁজে বের করতে হবে, তোমাকে কনসেপ্ট খুঁজে বের করতে হবে। অর্থাৎ একটা অধ্যায়ের জন্য কয়টা টাইপ আছে সেটা খুঁজে বের করতে হবে, একটা অধ্যায়ের জন্য কয়টা কনসেপ্টের প্রশ্ন আছে সেটা খুঁজে বের করতে হবে। এক্ষেত্রে তুমি যদি প্রথমে পদার্থ অথবা ম্যাথের দিকে তাকাও, অর্থাৎ তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও সেটা সম্পর্কে আগে একটু বলি, তারপর যারা সায়েন্সের স্টুডেন্ট তোমরা ম্যাথ বাদ দিয়ে অথবা বায়োলজি বাদ দিয়ে বাংলা অথবা ইংলিশ তাকাবা, তারা বাংলা অথবা ইংলিশ কীভাবে পড়বা বা মানবিকের স্টুডেন্ট জিকে কীভাবে পড়বা এটা নিয়ে আমি সর্বশেষে কিন্তু আলোচনা করব। তো যারা মেনলি সায়েন্সের স্টুডেন্ট এবং যারা চাচ্ছ যে পদার্থ এবং ম্যাথের ক্ষেত্রে আসলে আমি কীভাবে প্রিপারেশন নিলে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ মার্ক তুলতে পারবো, এর জন্য তোমাকে যেটা করতে হবে ওই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে পদার্থের ক্ষেত্রে দেখতে হবে কোন কোন ফর্মুলাগুলো থেকে বারংবার প্রশ্ন আসে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। তুমি একটা অধ্যায় যদি বের করো সেই একটা অধ্যায়ের কয়টা ফর্মুলা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সেই ইম্পর্টেন্টের ভিতরে কোন কোন ফর্মুলা বারবার আসছে সেটা বারবার আসছে, তারপরে তুমি ট্রিপল স্টার দিয়ে রাখো, যেটা একটু মধ্যম ক্যাটাগরি বার আসছে সেটা তুমি ডাবল স্টার দিয়ে রাখো, এবং যেটা এক দুইবার আসছে সেটা একটা স্টার দিয়ে রাখো। এভাবে ফর্মুলাগুলোর গুরুত্বগুলো তুমি খুঁজে বের করতে পারো, বের করতে হবে যে তোমাকে কোনগুলো সবচেয়ে বেশি আসবে এবং সেই ফর্মুলাগুলো কীভাবে আসবে, কোনভাবে আসছে পরীক্ষায় সেটা সম্পর্কে তোমাকে ধারণা নিতে হবে। অর্থাৎ পদার্থের ক্ষেত্রে এবং ম্যাথের ক্ষেত্রে তোমাকে এই ফর্মুলা অ্যানালাইসিস অবশ্যই অবশ্যই করতে হবে, কারণ একাডেমিক লেভেলে তুমি যেভাবে পড়ে আসছো ভর্তি পরীক্ষায় কিন্তু সেই প্যাটার্নের প্রশ্ন কখনোই আসবে না। ভর্তি পরীক্ষায় যেহেতু যে প্রশ্নগুলো আসবে যেগুলো তুমি দ্রুত সলভ করতে পারো, এখন দ্রুত সলভ সম্পর্কিত কোন ফর্মুলাগুলো আছে সেগুলো তোমাকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে বের করতে হবে, এবং কোশ্চেন ব্যাংক যখন তোমার অ্যানালাইসিস হয়ে যাবে তারপর তোমাকে দেখতে হবে সেটা কীভাবে শর্টকাটে দ্রুত সলভ করতে হয় সেটার টেকনিক তোমাকে শিখতে হবে। কারণ ভর্তি পরীক্ষায় তোমাকে কিন্তু খুবই কম সময় দিবে, এই সেই কম সময়ের ভিতরে কীভাবে দ্রুত সলভ করতে হয় এটা তোমাকে শিখতে হবে, এবং অবশ্যই হাতে ক্যালকুলেশনটা তোমাকে শিখতে হবে, কারণ ভর্তি পরীক্ষায় জানো তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, তাহলে হাতে কীভাবে ক্যালকুলেশন করতে হয় এটা তোমাকে শিখতে হবে। তো যারা যারা চাও যে নিজে নিজেই কোশ্চেন ব্যাংক বাজার থেকে কিনে বাজারে বিভিন্ন পাবলিকেশনে কোশ্চেন ব্যাংক আছে যে কোনো একটা কোশ্চেন ব্যাংক নিয়ে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে তুমি বের করবা, আর যদি তুমি যদি না পাও তাহলে তুমি চাইলেই আমাদের কাছ থেকে তোমরা যেটা করতে পারো তোমরা সুপার সাজেশন এবং কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কোন কোন ফর্মুলাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু অলরেডি আমরা তোমাদের জন্য তৈরি করে ফেলছি। এই সাজেশনের ভিতরে পদার্থ এবং পদার্থের ক্ষেত্রে তুমি কী কী পাবা, যে একটা অধ্যায়ের জন্য কোন কোন কনসেপ্ট ইম্পর্টেন্ট সেটা আমরা প্রথমে কনসেপ্টগুলো এখানে খুব সুন্দরভাবে সাজাই দিছি। যখন কনসেপ্টগুলো পড়া কমপ্লিট হয়ে যাবে, কনসেপ্টগুলো কমপ্লিট হওয়ার পর ম্যাথ কোনগুলো ইম্পর্টেন্ট সেই ম্যাথগুলো আমরা টাইপ ওয়াইজ সাজাইছি, যেমন টাইপ ওয়ানের ক্ষেত্রে কী কী ম্যাথ ইম্পর্টেন্ট বিগত সালে আসছে সেটা এখানে দিছি, এবং সেটা সম্পর্কিত আমরা 2-3টা করে ম্যাথে অ্যাড করে দিছি। যখন একটা টাইপ কমপ্লিট এই অধ্যায়ের জন্য আর একটা টাইপ, টাইপ টুর জন্য কোন কোন ফর্মুলাগুলো গুরুত্বপূর্ণ সেটা লিখে দিছি, এবং সেই টাইপের আবার কোন কোন ম্যাথ বিগত সালে আসছে সেটাও সলভ করে দিছি। অর্থাৎ তোমরা কিন্তু চাইলে আমাদের এই সুপার সাজেশনটা কালেক্ট করতে পারো, এই সুপার সাজেশনটা কিভাবে কালেক্ট করবা সেটা তোমাদের একটু পরে আমি জানাই দিচ্ছি। এবং এই সুপার কালেকশনের সাজেশনের ক্ষেত্রে কোশ্চেন ব্যাংক তোমাকে আর কষ্ট করে তোমাকে অ্যানালাইসিস করতে হবে না, আমরাই মিলে অ্যানালাইসিস করে তোমাদের জন্য এই সুপার সাজেশনটা তৈরি করছি। এই সাজেশনটা তুমি যদি ফলো করতে পারো তাহলে পদার্থের ক্ষেত্রে বা কেমিস্ট্রির ক্ষেত্রে কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এগুলো তুমি নিজেই বুঝতে পারবা, এবং সেগুলো যদি বাসায় প্র্যাকটিস করো 100% পরীক্ষায় কমন পাবা, এবং সেই টাইপগুলো কমন পাওয়ার ফলে তুমি ভর্তি পরীক্ষায় কিন্তু সর্বোচ্চ মার্কও তুলতে পারবা।
তারপর তোমাকে যেটা করতে হবে রসায়নের ক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে অবশ্যই মূল বইটার প্রতি প্রাধান্য দিতে হবে অর্থাৎ দেখবা রসায়নের ক্ষেত্রে সাধারণত মূল বই থেকে কিন্তু কনসেপচুয়াল প্রশ্নগুলো আসে এই ক্ষেত্রে তোমাকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে খুঁজে বের করতে হবে কোন অধ্যায়ের জন্য কোনটা গুরুত্বপূর্ণ আমরা কিন্তু কেমিস্ট্রির জন্য কিন্তু আলাদা সুপার সাজেশন তৈরি করে ফেলছি এই সাজেশনে কিন্তু প্রত্যেকটা টাইপ কোনগুলো গুরুত্বপূর্ণ অধ্যায়ের জন্য সেটা সুন্দরভাবে সাজানো আছে সেই সাজেশনটা যদি ফলো করতে পারো তাহলে তোমাকে আর কষ্ট করে কিন্তু কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে না এবং তুমি যদি চাও নিজেও চাইলে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে পারো অথবা আমাদের সাজেশনটা নিয়েও পড়তে পারো তো এই পাশাপাশি তোমাকে যেটা করতে হবে কেমিস্ট্রির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ফর্মুলা আছে ছোট ছোট কিছু ফর্মুলা আছে সেই ফর্মুলাগুলো থেকে কিন্তু পরীক্ষা প্রশ্ন চলে আসে তো সেই ফর্মুলাগুলো দিয়ে কিভাবে ম্যাথ দ্রুত সলভ করতে হয় কিছু ম্যাজিক ফর্মুলা আছে যেই ম্যাজিক ফর্মুলা দিয়ে সকল ম্যাথ সলভ করতে হয় সেগুলো কিন্তু শিখতে হবে অর্থাৎ এই পদার্থ এবং রসায়নে যদি তুমি সর্বোচ্চ মার্ক তুলতে পারো তাহলে দেখবে আলটিমেটলি অন্য অধ্যায়গুলো থেকে বা অন্য সাবজেক্টগুলোতে অ্যাভারেজ মার্ক থাকলেও তুমি কিন্তু ভালো সাবজেক্টে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এই জন্য দেখা যায় ভার্সিটিতে ভালো সাবজেক্টে ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ এই জায়গাগুলো থেকে দেখা যায় বারংবার সেম প্যাটার্নের প্রশ্নগুলো কিন্তু চলে আসে তো যারা যারা চাও যে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ভালো একটা প্রস্তুতি নেওয়া তাহলে চাইলে আমাদের এই ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হতে পারো ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হলে মেনলি ফিজিক্স এবং রসায়নের জন্য কোন কোন টাইপগুলো গুরুত্বপূর্ণ কোন কোন টাইপগুলো কিভাবে সলভ করতে হবে এগুলো মেনলি আমরা প্রায় 35টা ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের এ টু জেড বিগত সালের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কোন টাইপগুলো আছে সেগুলো যেমন শেখাই দেবো সেই টাইপের প্রশ্নগুলো কিভাবে শর্টকাটে সলভ করতে হয় হাতে ক্যালকুলেশন কিভাবে করতে হয় এগুলো কিন্তু শেখাই দেবো এবং তুমি যদি আমাদের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হও তাহলে সেক্ষেত্রে কিন্তু এই যে আমাদের যে সাজেশনটা আছে সেই সাজেশনের পিডিএফটা কিন্তু তোমার ফ্রিতে পেয়ে যাবা এবং এই সাজেশনের ক্ষেত্রে কিন্তু তোমাকে এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে খুব সুন্দরভাবে প্রত্যেকটা টপিক কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আছে এবং এই সাজেশনটা যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে তোমাকে আর কষ্ট করে কিন্তু তোমাকে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করতে হবে না অল্প পড়াশোনা করবা অল্প পরিশ্রম করবা এবং খুব ইজিলি কিন্তু ভালো জায়গায় চান্সও পেয়ে যাবা তো যারা যারা চাও ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ করতে ভর্তি হওয়ার জন্য তারা চাইলেই ভর্তি হতে পারো কোর্স ফি হলো মাত্র 1000 টাকা এই 1000 টাকা দিয়ে এখানে ভর্তি হতে হবে আর কোনো পেমেন্ট করতে হবে না ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে 1000 টাকা বিকাশে সেন্ড মানি করার পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলেই তোমাকে আমাদের ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক সলভ করতে অ্যাড করে নেওয়া হবে এবং আমাদের প্রায় 35টা ক্লাসের মাধ্যমে ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রত্যেকটা অধ্যায়ের কনসেপ্টগুলো যেমন ক্লিয়ার করে দেবো প্রত্যেকটা টাইপের ম্যাথ করে দেবো বিগত সালে কোশ্চেনগুলো কিন্তু অ্যানালাইসিস করে দেবো এবং তুমি কিন্তু ফেসবুক গ্রুপের মাধ্যমে কিন্তু এই ক্লাসগুলো করে ঘরে বসেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই কিন্তু 100% প্রিপারেশন নিতে পারবা তো এখন প্রশ্ন হলো যারা বায়োলজি পড়তে চাচ্ছ বায়োলজিটা আসলে কিভাবে পড়া উচিত বায়োলজির জন্য তুমি মূল ফুল ফোকাস রাখবে হলো মূল বইয়ের ক্ষেত্রে কারণ বায়োলজির ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকবার মূল বই থেকে কিন্তু প্রশ্নগুলো কিন্তু বারংবার চলে আসে এই জন্য তোমাকে যেটা করতে হবে কোশ্চেন ব্যাংক অবশ্যই অ্যানালাইসিস করতে হবে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে জাস্ট দেখতে হবে কোন অধ্যায় থেকে বেশি প্রশ্ন বারবার আসতেছে কোন অধ্যায়ের কোন টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসতেছে সেগুলোকে খুঁজে বের করে সবসময় তুমি এই বায়োলজির জন্য কিন্তু মূল বইয়ের প্রতি ফোকাস রাখবা তাহলে কিন্তু তুমি ভালো করতে পারবা এখন যারা আর্টসের স্টুডেন্ট আসো অথবা যারা সায়েন্সের আসো কিন্তু তুমি চাচ্ছ ফোর্থ সাবজেক্ট ম্যাথ অথবা বায়োলজি বাদ দিয়ে তুমি বাংলা অথবা ইংলিশ দেখা যেতে চাচ্ছ তাহলে বাংলা অথবা ইংলিশটা তুমি কিভাবে পড়বা তো বাংলার জন্য তুমি যেভাবে পড়তে পারো সেটা তোমাদের একটা ডেমো দিচ্ছি তুমি বাংলার জন্য চাইলে এই বাংলা বিচিত্রা বইটা পড়তে পারো বাংলা বিচিত্রা বইয়ের পড়লেই মোটামুটি বাংলাটা সম্পূর্ণ কভার হয়ে যাবে তো এটা কিভাবে পড়বা বা আমি মেনলি যখন আমার ভর্তি পরীক্ষা যখন আমি প্রস্তুতি নিচ্ছিলাম তখন আমি বাংলাটা কিভাবে পড়ছি সেটা একটু যার ধারণা দিয়ে দিই যদিও আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম এবং সায়েন্সের সাবজেক্ট নিয়ে আমি পড়াশোনা করতেছি তারপরেও আমি যখন বাংলা একাডেমিক লেভেলে যেভাবে পড়ছি সেটা একটা ডেমো তোমাদের ধারণা দিচ্ছি আশা করি এভাবে যদি তুমি পড়তে পারো তাহলে ভর্তি পরীক্ষা কিন্তু কমনও পাবা কথার কথা আমি একটা আমি আমি একটা কী করছি একটা আমি কবিতা বের করছি এই কবিতার ক্ষেত্রে তুমি যেভাবে পড়বা এই কবিতার থেকে কোন কোন টপিকগুলো থেকে বিগত সালে প্রশ্ন আসছে সেগুলো কিন্তু সাইডে কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে তোমার কাজ হবে আগে এই প্রশ্নগুলো একবার পড়ে ফেলা কারণ তুমি তো কবিতা অলরেডি একাডেমিক লেভেলে একবার পড়ছো এখন তুমি বিগত সালে বিভিন্ন ভার্সিটিতে যে প্রশ্নগুলো আসছে সেগুলো আগে পড়বা পরপর কবিতার কোন লাইন থেকে প্রশ্নগুলো আসছে সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে কবিতাটা উল্লেখ করে দেওয়া আছে তুমি কী করবা ওই কবিতার যেই পয়েন্টটা থেকে প্রশ্ন আসছে সেখানে স্টার চিহ্ন দিয়ে রাখবা এবং সেখানে সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসছে সেটাও চাইলে কবিতাটাতে লিখে ফেলবা তাতে হবে কি যখন তুমি রিভিশন দিবা জাস্ট কবিতাটা একবার পড়ে ফেলবা তাহলে তুমি বুঝতে পারবা কোনগুলো ইম্পর্টেন্ট কোনগুলো আন ইম্পর্টেন্ট সেটা বুঝতে পারবা সেই অনুযায়ী অল্প পড়াশোনা করেও তুমি কিন্তু ভার্সিটিতে খুব ভালো সাবজেক্ট কিন্তু চান্সও পেয়ে যাবা তো বাংলার জন্য তুমি এভাবে পড়বা আর ইংলিশের ক্ষেত্রে তুমি কী করবা তুমি যদি ইংলিশ দেখাইতে চাও সেক্ষেত্রে তুমি কী করবা যে কোনো একটা বাজার থেকে তুমি ইংলিশের একটা বই নিতে পারো ইংলিশের জন্য তুমি অ্যাপেক্স ফলো করতে পারো তুমি চাইলে মাস্টার্স ফলো করতে পারো তুমি চাইলে কম্পিটিটিভ এক্সাম ফলো করতে পারো যেই বইটা ফলো না করো তুমি একটা বই কিনে নিয়ে আসবা আমার কাছে একটা ইংলিশ বই আছে এখানে তুমি যেটা করবা প্রথমে আগে তুমি সূচিপত্রটা বের করবা সূচিপত্র বের করার পর তুমি আগে দেখবা যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কোন অধ্যায়গুলো থেকে মানে কোন টপিকগুলো থেকে বেশি প্রশ্ন আসছে দেখবা যে এখানে ক্ষেত্রে পার্টস অফ স্পিচ থেকে প্রতিবারই প্রশ্ন আসে তাহলে তোমাকে পার্টস অফ স্পিচটা অবশ্যই পড়তে হবে তারপর দেখবা যে এখানে আমাদের মিক্স ভাষা
ভার্ব থেকে অ্যাডজেকটিভ থেকে এই জায়গা থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। এর জন্য তোমাকে কি করতে হবে, কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে যেই টপিকগুলো থেকে বারবার প্রশ্ন আসে সেগুলোতে স্ট্রাকচার দিয়ে সেগুলোই বেশি বেশি পড়তে হবে, ওই জায়গা থেকে কি ধরনের প্রশ্ন আসছে সেগুলো এক্সারসাইজ করতে হবে। তাহলে কিন্তু দেখবা যে তুমি কিন্তু ইংলিশেও ভালো করতে পারবা। তো যারা জিকে পড়তে চাও জিকের জন্য আসলে কোনগুলোর প্রতি ফোকাস রাখবা, তো যারা জিকের জন্য পড়তে চাও তাহলে তোমরা যেগুলোর প্রতি ফোকাস রাখতে পারো জিকে একটা বই কিনে, জিকে থেকে তুমি যেটা পড়তে পারো যে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ থেকে অবশ্যই প্রশ্ন আসবে, মুক্তিযুদ্ধ পড়তে পারো। তারপর তুমি বাংলাদেশের বিভিন্ন ধরনের প্রথম যেগুলো আছে, বৃহত্তম যেগুলো আছে, ক্ষুদ্রতম যে জিনিসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে পড়বা, বাংলাদেশের পাহাড় পর্বত পড়বা, জাতীয় যে বিষয়াবলী আছে সেগুলো পড়বা, উপজাতি সংবিধান, নদী সম্পদ, ভাস্কর্য এগুলো অবশ্যই পড়বা, এই জায়গাগুলোতে কিন্তু প্রশ্ন আসবেই। এবং আন্তর্জাতিকের ক্ষেত্রে তুমি ভারত সম্পর্কে পড়বা, চীন, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ইসরায়েল এই জিনিসগুলো পড়বা, বিভিন্ন দেশের মুদ্রা, ভাষা, রাজধানী এই জিনিসগুলো পড়বা, তারপর তোমার পাহাড় পর্বত এগুলো পড়বা, তারপর জাতিসংঘ সম্পর্কে পড়বা, যুদ্ধ সম্পর্কে পড়বা, আইসিসি সম্পর্কে পড়বা, বিখ্যাত যে ব্যক্তিগুলো আছে তাদের পড়বা, এবং গেরিলা এবং সংবাদ সংস্থা সম্পর্কে পড়বা। এবং দেখবা যে আমাদের কিন্তু এই গুচ্ছভুক্তি পরীক্ষায় কিন্তু মৌলিক কিছু বিষয়তে কিন্তু প্রতিবারই জিকে থেকে প্রশ্ন আসে। সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো যে একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে যে অর্থনীতি বা পরিণতি বা ভূগোল এবং সামাজিক বিজ্ঞান যে বইটা আছে সেই বইটা কিন্তু ভালো করে পড়বা, তাহলে কিন্তু দেখবা যে তুমি জিকেতেও কিন্তু ভালো করতে পারবা। তার মানে আর্টসের স্টুডেন্ট চাইলে কিন্তু ঘরে বসেই ভালো একটা প্রস্তুতি নিতে পারো, এবং ঘরে বসে ভালো প্রস্তুতি নেওয়ার পাশাপাশি তোমাকে যেটা করতে হবে এই ভার্সিটি ভর্তি পরীক্ষায় যেই প্যাটার্নে প্রশ্ন আসে সেই প্যাটার্নে তোমাকে বেশি বেশি পরীক্ষা দিতে হবে। এবার প্রশ্ন হলো এই পরীক্ষাগুলো তুমি কিভাবে দিতে পারো, এই পরীক্ষাগুলো যাতে তুমি ঘরে বসে দিতে পারো এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দিতে পারো, এর জন্য কিন্তু আমরা মেনলি আমরা অনলাইন এক্সাম বেস চালু করছি। আমাদের অনলাইন এক্সাম বেসের ক্ষেত্রে সায়েন্সের জন্য আলাদা এক্সাম বেস আছে, আর্টসের জন্য আলাদা এক্সাম বেস আছে, কমার্সের জন্য কিন্তু আলাদা এক্সাম বেস আছে। তো এখানে কিন্তু প্রায় 85টা পরীক্ষা নেওয়া হবে, এখানে যেমন টপিক ওয়াইজ পরীক্ষা নেওয়া হবে, অধ্যাভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। তো যারা সায়েন্সের স্টুডেন্ট তারা কিন্তু সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টে যেমন পরীক্ষা দিতে পারবে, যারা আর্টসের স্টুডেন্ট তারা চাইলে আর্টসের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো টপিক ওয়াইজ যেমন পরীক্ষা দিতে পারবে, পেপার ফাইনাল পরীক্ষা দিতে পারবে, ফুল মডেল টেস্ট পরীক্ষাও দিতে পারবে। তো আমাদের এই অনলাইন এক্সাম বেসে ভর্তি হলে তুমি কিন্তু ঘরে বসেই ভার্সিটির কোশ্চেনের প্যাটার্নটা তুমি জানতে পারবা, এবং তুমি যদি বেশি বেশি এক্সাম দিতে পারো তাহলে তুমি কিন্তু ভর্তি পরীক্ষায় যে সর্বোচ্চ মার্ক কিন্তু তুলতে পারবা। কারণ ভর্তি পরীক্ষায় চান্স না পাওয়ার বা মার্ক কম পাওয়ার মেন একটা কারণ যে বেশি বেশি এক্সাম দেওয়ার অভ্যাস না থাকা, এর জন্য আমাকে অবশ্যই বেশি বেশি এক্সাম দিতে হবে। তো যারা যারা আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হতে তাদের কোর্স ফি হলো মাত্র 500 টাকা, 500 টাকা দিয়ে ভর্তি হতে হবে, আর কোনো পেমেন্ট করতে হবে না। ভর্তি হওয়ার জন্য এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে 500 টাকা বিকাশে সেন্ড মানি করার পর এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নকল তোমাকে আমাদের কিন্তু অনলাইন এক্সাম বেসে অ্যাড করে নেওয়া হবে, এবং তুমি কিন্তু ঘরে বসেই অনলাইনে এক্সামগুলো দিয়ে ভালো একটা প্রস্তুতি নিতে পারবা। তো তারপর তোমাকে যেটা করতে হবে অবশ্যই অবশ্যই তুমি যে চান্স পাওয়ার জন্য তোমাকে বেশি বেশি রিভিশন দিতে হবে, যত বেশি রিভিশন দিবা তত তোমার জিনিসগুলো মনে থাকবে, এবং ভর্তি পরীক্ষায় যেহেতু তুমি কিন্তু সেই জিনিসগুলো মনে রেখে তুমি উত্তর করতে পারবা। তুমি অনেক পড়াশোনা করছো কিন্তু তুমি সেটা বেশি বেশি রিভিশন দাও নি, দেখবা ভর্তি পরীক্ষায় যে তোমার সেই জিনিসগুলো প্রপারলি তুমি আউটপুট দিতে পারবা না। এর জন্য যেটা করবা অবশ্যই অবশ্যই বেশি বেশি রিভিশন দিবা এবং প্রচুর প্র্যাকটিস করবা, এবং প্র্যাকটিসের পাশাপাশি অবশ্যই এক্সামটা কিন্তু দিবা, এবং এক্সাম দেওয়ার অভ্যাসটা তুমি কিন্তু চাইলেই আমাদের অনলাইন এক্সাম বেসে ভর্তি হয়ে তুমি তৈরি করতে পারবা, এবং বেশি বেশি এক্সাম দিয়ে নিজেকে ভালোভাবে প্রস্তুত করবা। ভর্তি যুদ্ধের জন্য তুমি যদি এখন থেকে ভালো করে নিজেকে তৈরি করতে পারো অবশ্যই তুমি ভর্তি পরীক্ষায় যে ভালো মার্ক তুলতে পারবা, এবং খুব সহজে তুমি ভালো বিশ্ববিদ্যালয়ে ভালো সাবজেক্টেও চান্স পাবা, নিজের স্বপ্নটা পূরণ করতে পারবা, বাবা মার মুখে কিন্তু হাসি ফোটাইতে পারবা। তো বাবা মার মুখে যদি হাসি ফোটাইতে চাও, নিজের স্বপ্নটা যদি তুমি পূর্ণ করতে চাও, তাহলে এখন থেকে ভালো একটা প্রস্তুতি নাও, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো যে আমার চান্স হবে। এই আত্মবিশ্বাসটা যদি তুমি থাকে তাহলে অবশ্যই অবশ্যই তুমি ভালো করতে পারবা এবং ভালো বিশ্ববিদ্যালয়ে নিজের স্বপ্নটা কিন্তু পূরণ করতে পারবা। তো এই হলো মোটামুটি গুচ্ছভুক্ত প্রস্তুতি কীভাবে নিলে তুমি ভালো সাবজেক্টে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা সেটা সম্পর্কে তোমাদের ধারণা দিয়ে দিলাম। আশা করি এই ধারণার মাধ্যমে এখন থেকে তুমি নিজেকে গুছাই নিবা, ভালো একটা প্রস্তুতি নিবা, এবং ভর্তি সম্পর্কিত কোনো যদি প্রশ্ন থাকে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে ফেলবা, আমি চেষ্টা করবো তোমাদের কমেন্ট দেখে রিপ্লাই দিয়ে দেওয়ার জন্য। তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।